বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি চালন হতে বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। এই যে এই গাছটা আমার কীভাবে মারা গিয়েছে, এই গাছে কিন্তু বেশি পানি দেওয়া যায় না। এটা হচ্ছে তারা ক্যাকটাস, নিচে আরেকটা আছে। এই গাছটা মানে আমার ছেলে সবসময় মানে হাতে নাগালে পায়, আর পানি দিতে দিতে এই গাছটা একদম নষ্ট করে ফেলছে। এই যে অতিরিক্ত পানি দিবেন, আর এই গাছটা ছিল অন্য জায়গায়, এই জন্যই আমি যে কোনো গাছ দুইটা তিনটা করে লাগাই, যাতে একটা নষ্ট হয়ে গেল আরেকটা থাকে। যেহেতু ছোটো বাচ্চা আছে, ও আমি ডিম ভাঙলো, ডিমের কোষা নিয়ে আসা, তাড়াতাড়ি করে গাছে দেয়, পানি দেয়, মানে যা আমি করি তাই করে আর কি। আর দেখেন এই গাছটাতে কত সুন্দর মানে ফুল এসেছে আর কি। এটাও আমি অনেক ধরনের গাছ একটার মধ্যে লাগিয়েছি। এইরকম করে কিন্তু আপনারা ইচ্ছা করলে অনেক ধরনের গাছ একটার মধ্যে লাগাইতে পারেন, অনেক ভালো লাগে আর কি। সকালবেলা আমি পানি দিয়ে দিচ্ছি, আর গাছটা অনেক দিন ধরেই দেখা যাচ্ছে যে এটা মারা যাচ্ছে মারা যাচ্ছে, কিন্তু এখন একবারে মানে একবারে নষ্ট হয়ে গেছে আর কি। পানি দেওয়ার পরে আমি গেলাম ওই যে রান্নাঘরে, রান্না করার জন্য অফ ক্যামেরা আমি অনেক কাজ করেছি, যে পিঠাগুলো অনেকগুলো বানিয়ে ফেলেছি, শুটকির ভর্তা বানিয়েছি, বানিয়ে শুটকি পিঠা বানিয়েছি, আমি একটু শেয়ার করতেছি আর কি। এই যে শুটকি পিঠাগুলো আমি এখানে বানিয়ে রেখেছি, আর ওই নদীর দিকে বাঁচতেছি আর কি। এই যে আমার ছেলেরাও নিচ্ছে মানে খাইতেছে, ওরা স্কুলে চলে যাবে, স্যার আসবে পড়াইতে বাসায়, এই জন্য যে যেখান দিয়ে মানে সুবিধা পাচ্ছে মানে কে নিচ্ছে আর কি, ওদের সুবিধা মতো। এখানে আমি শুটকি পিঠা বানিয়ে নিয়েছি, তারপর এই যে মুরগির ঘোস্ত, সিটলুটি, খাটালের কোষ, তারপর এই নাস্তায় আর কি রুটিও বানিয়ে নিয়েছি, যে যেটাই খায় আর কি। এই তো এই দেখ দেখ কোক নিয়ে নিয়েছি, এগুলো হচ্ছে সকালের নাস্তা। এই যে ওরা বাপ ছেলে খাইতেছে, ওরা দুজন সবসময় একসাথে খায়, বড় দুই ছেলে মানে একসাথে খেতে পারে না আর কি, ওদের স্কুল আছে, প্রাইভেট আছে, এই জন্য ওরা নাস্তা খাচ্ছে। এই নাস্তা খাওয়ার পরে আমি এগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর ফ্রিজ থেকে গুড়া মাছ বাইর করে নিয়েছি, এগুলো ছোটো মাছ যে আমার শাশুড়ি নিয়ে আসছিল আর কি। আর এই যে ছোটো মাছগুলো আমার মা দিয়েছে, এগুলো দিয়ে আমি টক রান্না করবো, আর ওইগুলো আমি বোনা করব। এগুলো হচ্ছে আমার দুপুরের কাজ আর কি, দুপুরে রান্নাবান্না করে আমি যেহেতু মানে এখন একটা কাগজের মানে টপ বানাবো আর কি, এই জন্য আমি সকাল সকালে নাস্তা খাওয়ার পর পরে আমি যে দুপুরের রান্নাটা আমি শেষ করে নিচ্ছি। এগুলো মাছ আমি ভালোভাবে লবণ দিয়ে ভিজিয়ে মাখিয়ে রেখেছি আর কি। কারণ যেহেতু আমি মানে অতিরিক্ত বেশ মানে এগুলা মানে কাজ করি আর কি, এই যে কাগজের কাজগুলো করি, এই জন্য কিন্তু আমার মানে সব কিছুই আগে আগেই করতে হয়। আর ছোটো একটা বাচ্চাও আছে, ওই যে ওরা স্কুলে খাওয়া বিদায় করে দিয়ে তারপর আমি এই কাজ করতে বসছি। এই যে এটা কীভাবে করবেন দেখেন, টপটা বানানোর শুরুতেই এটা কিন্তু আমি আগে বানিয়ে শুকিয়ে নিয়েছি। এটা শুকানো মানে হয়েছে, কিন্তু এটা অনেক আগের ভিডিও ছিল, আমি মানে অ্যাড করে দিয়েছি আর কি কীভাবে বানাবেন। এটা তো বোঝাতে হবে, দেখাতে হবে, না হয়তো তো বুঝবেন না। আর একটা কীভাবে বানাচ্ছি স্ক্রিনে দেখেন, আর একটা আপু মানে কমেন্টস করছেন যে হোয়াইট সিমেন্টগুলো, আমি এখানে কোনো হোয়াইট সিমেন্ট ব্যবহার করি নাই। এই যে ঘরের ওয়ালে যে রঙগুলো করে চুন বলে, রং করার আগে যে চুনগুলো দেয়, এ চুন দিতে পারেন, আর না হয়তো বাজার থেকে চক পাউডার নিয়ে আসা, আমরা যেভাবে এরাউট বা যে আঠা জাল করি এরকমভাবে জাল করে তারপর টপের মধ্যে মাখিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। আর এই ধরনের ভিডিও আমার চ্যানেলে অনেক দেওয়া আছে, ইচ্ছা করলে আপনারা ঘুরে দেখে আসতে পারেন কীভাবে এরাউট জাল করতে হয়, তারপর কীভাবে সাদায় যে প্রথম রংটা এটা দিতে হয় এরকমভাবে। এই যে এটা বানিয়ে তারপর শুকিয়ে নিয়েছিলাম অনেক আগেই, কিন্তু আজকে আমি দেখাইতেছি আর কি কীভাবে যে বানিয়েছি। এরকম একটা তেলের বোতল নেবেন 2 লিটার, এই যে ফ্রেশ তেলের বোতল নিয়ে এরকমভাবে মুখটা কেটে নেবেন, আর এই যে 7-Up-এর বোতল নেবেন, নিয়ে কীভাবে কাটবেন, কতটুকু কাটবেন আমি দেখাচ্ছি। এটা আমি 2 লিটারের নিয়েছি, এই যে এখান দিয়ে এরকমভাবে আমি কেটে নিব।
যে কেটে নিয়েছি আরেকটাইও এটা সমান করে নেবেন, আমার একটু আঁকা বাঁকা হয়ে গেছে। এই যে এরকমভাবে আমি নিচ্ছি, এটাকে আমি এখন কস্টিপ দিয়ে পেঁচিয়ে নিব। আর কীভাবে পেঁচিয়ে নিতেছি এটাও আমি দেখাইতেছি, দেখেন। আর দেখতে দেখতে যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই ধরনের ভিডিও দেখার জন্য। এটা হয়েছে আমার ভিডিওর মানে এই যে টপের প্রথম অংশ আর কি। এটা একসাথে ভিডিও দিলে অনেক বড় হয়ে যায়, আর বড় হলে আপনারা দেখতে চান না, এই জন্য আমি এটাকে পার্ট করে ভাগ করে দিয়েছি আর কি। সারাদিন রান্নার কাজের পাকে পাকেও আমি এগুলো করতে আমার খুব ভালো লাগে, এই জন্যই করি। সারাদিন মানে কাজের পাকেও এ ধরনের এই কাজ করা যেন আমার জন্য নেশা। এগুলো কাজ করলে না আমার কোনো ক্লান্তি আসে না, আমার কাছে ভালোই লাগে। যে এরকমভাবে কষ্টিপ দিয়ে এটাকে বেঁধে নেবেন, তাহলে কিন্তু এই টপটা কিন্তু আমি একদিনই অনেকটুকু টপের ফুল শেপ উঠিয়ে নিয়েছি। আর কীভাবে উঠিয়ে নিয়েছি এটা দেখেন, তো ভালোভাবে এরকমভাবে কষ্টিপ দিয়ে পেঁচিয়ে নিচ্ছি যাতে ভেঙে না যায়, পড়ে না যায়। আর এই যে একটা আপু জিজ্ঞেস করছিলেন যে কার্টুন আর বোতল যদি দিই তাহলে এগুলো আমি খুলি না, এগুলো ভিতরে রয়ে যায়। আর যদি বাটি দিয়ে আমি মানে ইয়েটা তৈরি করি তাহলে বাটিগুলো আমি শুকানোর পরে উঠিয়ে নিই আর কি। এখন আমি এগুলা ক্রে দিয়ে আগে থেকে মাখিয়ে নেওয়া ক্রেগুলা, এই ক্রেগুলা দিয়ে আমি এরকমভাবে এই যে বোতলগুলো একবারে ডেকে নিব। এটা আমি বাসার ভিতরে বানিয়ে নিচ্ছি, এই জন্য ফ্যানের বাতাসে এই যে কাগজটা বারবার মানে উঠতেছে আর কি। যেহেতু অনেক গরম এই জন্য ফ্যান আর অফ করি নাই, বাসার ভিতরেই মানে করে তারপর আমি না রোদ্রে শুকাতে দিব আর কি ছাদে, কারণ ছাদে বসে করা তো সম্ভব না অনেক রোদ। আর এই কাজটা আমি দুপুরের আগ মুহূর্তে করতেছি আর কি। যেরকমভাবে ফুলটাই আমি দেখে নিব এটাই বলতে চাইছি, বোঝাতে চাইছি আর কি। এই যে সাথে টপটা দেখা যাচ্ছে, এই টপটাই কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু মানে দেখার সুবিধার জন্য আর এই টপটা ফুলটা কীভাবে বানাবেন এটাই বলতেছি, যে এটা হচ্ছে টপের প্রথম অংশ। আবার দ্বিতীয় অংশ যখন দিব আমি লিখে দিব যে ওইটা দ্বিতীয় অংশ লিখে লিখে আমি করবো। ইচ্ছা করলে আপনারা এরকমভাবে দেখবেন আর কি, যে প্রথম অংশ কোনটা দ্বিতীয় অংশ কোনটা এরকমভাবে দেখে নেবেন আর কি, তাহলেই বানাতে সুবিধা হবে। ক্রেগুলো আমি আঠা দিয়ে মাখিয়ে নিচ্ছি, আর অনেকেই ক্রের কথা বলেন কিন্তু এগুলোর ভিডিও কিন্তু দেওয়া আছে। ইচ্ছা করলে কিন্তু আপনারা চেক করে দেখতে পারেন আস্তে আস্তে করে কোনটা মানে ক্রের ভিডিও কোনটা, ওই যে রং করার ভিডিও প্রথম রং দ্বিতীয় রং এরকমভাবে কিন্তু ইচ্ছা করলে খুঁজে খুঁজে বের করে দেখতে পারেন। কারণ ভিডিওগুলো পিছনে পড়ে গেছে আর কি, যে ভিডিওগুলো আগে দিয়েছি তারপর আমি আস্তে আস্তে করে, যেহেতু এখন অনেক নতুন আপুরই মানে যুগ হয়েছেন তারা তো আর মানে জানেন না, এই জন্য আমি আবারও নতুন করে এই ভিডিওগুলো মানে দিব আর কি আপনাদের দেখার সুবিধার জন্য। আগের ভিডিওগুলো আমি এখন আস্তে আস্তে করে আবারও সুন্দর করে দেখাবো। আগে একরকম চেষ্টা আমি বানিয়েছিলাম, আর এখন দিন দিন মাথার মধ্যে অন্যরকম চিন্তাভাবনা আসে আর অন্যরকমভাবেই এখন থেকে বিয়ে করি আর কি। আর আগে একটা টপ বানাতে অনেক দিন সময় লেগেছে, আর এখন এত বেশি সময় লাগে না, কারণ এখন ঝটপট করে বানিয়ে দিই বোতলগুলো, যে দেই দেওয়ার পর আর খুলি না কিন্তু সুন্দর হয়ে যায় আর কি।
এই যে এখন আমি ওই যে যেটা বানিয়েছিলাম পাতিলের মুখে দিয়ে মানে নিচে দিয়ে এটা দিয়ে দিলাম, কিভাবে দিতেছি তো দেখতে আছেন। আর এই যে এটা একটা কাতার মোটা শক্ত কাগজ আর কি, এই শক্ত কাগজটা আমি সুতা দিয়ে আগেই ভালোভাবে বেঁধে নিয়েছি। নেওয়ার পরে এই যে দেখেন এটা এখন আমি এরকমভাবে দিয়ে রোদ্রে শুকাবো, তারপরে যে ফুল এটা আমি ভরবো আস্তে আস্তে করে একটু একটু করে মানে উচানো দেখে দেখে দিয়ে দিবেন আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, ওদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি সব সময়। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।